আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অটোমান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি টাঙ্গাইল সদরের পুরাতন বাস স্ট্যান্ডে সাইপল এন্টারপ্রাইজে। আর এই শোরুমে প্রচুর পরিমাণে বাইকের কালেকশন রয়েছে। আমরা আজকের পর মেইনলি আরটিআর ফোর বি বাইক সমূহ দেখাবো, আমাদের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স স্ক্রিনের সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি আরটিআর 160cc 2B, তাই না? আর এটা অবশ্যই ব্যাংক ড্রাফট করা আছে, নীল কালারের একটি বাইক। আর বাইকের যে ফ্রন্ট কালার, ফ্রন্ট ভিউটা একটু দেখুন, একেবারে মোটামুটি পরিপূর্ণ ফ্রেশ একটি বাইক। চাকার কন্ডিশনটা দেখুন, ফ্রেশ। এরপর এটা সিঙ্গেল ডিস্ক, সিঙ্গেল ডিস্কের একটি বাইক। আর ইঞ্জিনের কন্ডিশনটা একেবারে নিউ, এখনও হাত পরে নেই, দেখেন ফুল ফ্রেশ মনে হচ্ছে। আর যে ট্যাঙ্কের কন্ডিশনটা একেবারে ফ্রি ফ্রেশ আর কি, কোনো ক্র্যাশ আমার চোখে পড়তেছে না এখনও, দেখেন অবশ্যই এরকম কোনো সমস্যা আমি দেখি নাই, একেবারে ফুল ফ্রেশ বাইক। এবং এটা ব্যাংক ড্রাফট করা আছে। এবার এটা কতগুলো চলেছে ভাই? 4000 না? আচ্ছা আচ্ছা আচ্ছা, 7000 কিলো, 7000 সামথিং আর কি। তো ভেজ দেখেন এটা 7000 সামথিং চলেছে আর কি। আর নীল কালারের একটি বাইক। আর এটা ভাই বলছে এটা রেট পড়বে 1,50,000 টাকা, না? আর ভেজ দেখেন ভাই বলছে যে এটা রেট পড়বে 1,50,000 টাকা। তবে এটা হচ্ছে আস্কিং রেট আর কি, আপনারা মোটামুটি দরদাম করে সমস্ত ব্যাগ সংগ্রহ করতে পারবেন। আর স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে, মোটামুটি দরদাম করে সমস্ত ব্যাগ সংগ্রহ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দাম যেটাই চাক না কেন, আপনাদের যেটা মোটামুটি পছন্দ হবে একটা দাম বলতে পারবেন। আর আপনারা চাইলে সরাসরি শোরুমে এসে ব্যাগসমূহ দেখে ক্রয় করতে পারেন। আর ভেজ হচ্ছে এটা হচ্ছে আরটিআর 160cc। আর এগুলো হচ্ছে সিঙ্গেল ডিস্কের বাইক, দেখতে পাচ্ছেন যে ডিস্ক এবং চাকার কন্ডিশন দেখুন একেবারে ফ্রেশ আছে। আর সেম না, একেবারে সেম বাইক আর কি, এটা শুধু রেড কালার। তো ভেজ দেখেন এটা অবশ্যই, এটা কি অন টেস্ট না? আর ভেজ এটা হচ্ছে অন টেস্ট, দেখেন মোটামুটি সেম বাইক আর কি দুটি, প্রথমটা এবং এটা। আর এই যে চাকার কন্ডিশনটা দেখুন, সিঙ্গেল ডিস্কের একটি বাইক, মোটামুটি সেম। এবং এটার আমরা দেখাবো আর কি কেমন চলছে এটা। এটা 6000 কিলো না? আর ভেজ দেখেন এটা মোটামুটি 6000 কিলো চলছে আর কি, 5600 আর কি, 6000 কিলো কাছাকাছি, 5500 কিলো চলেছে। এবং ভাই বলছে এটা রেট পড়বে 1,45,000 টাকা। তো যাই হোক, মোটামুটি আপনারা দরদম করে সমস্ত ব্যাগ সংগ্রহ করতে পারবেন। এখানে রেড কালার একটি ব্যাগ দেখেন, ফুল ফ্রেশ বাইক। আর আপনার ব্যাগ সময় অবশ্য ক্রয় করার সময় দেখে ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের বলেছে যে আমরা বেশ কয়েকটি ফোর বি দেখাবো, এবং এখানে জিক্সারও আছে, জিক্সারও দেখাবো আমরা, এনজিটিএস দেখতেছি, সেই সমস্ত বাইক আমরা দেখাবো এ পর্বে। আর বেশ দেখছে যে এটা আরটিআর 160cc, এটা প্রথমটা অবশ্যই ডাবল ডিস্ক। এটা দেখেন ফ্রন্ট লুকটা দেখুন, গর্জিয়াস লুক আছে। এবং চাকা কন্ডিশনে দেখুন মোটামুটি ফ্রেশ। এবং এটা অবশ্যই ডাবল ডিস্কের বাইক, ইঞ্জিন কন্ডিশনে দেখেন এবং ডাবল ডিস্ক এটা। এটা কি ভাই নাম্বার করা নাকি অন টেস্ট? না? আচ্ছা, অন টেস্ট। এটা রেট কেমন আসবে? তো বেশ এটা রেট আসবে 1,40,000। এটা অবশ্যই ডাবল ডিস্কের একটি বাইক, মোটামুটি 1,40,000 টাকা রেট আসবে। এবং এরপর দেখছে এটি আরটিআর, এটা 160cc, এটা অবশ্যই সিঙ্গেল ডিস্কের একটি বাইক দেখতেছি, এটা সিঙ্গেল ডিস্ক। এবং দেখেন লুকটা খুব ভালো দেখতেছি আমরা মোটামুটি, এবং ট্যাঙ্কিটা ফুল ফ্রেশ। এগুলো কেমন চলছে ভাই? 3000 সামথিং, খুব কম চলছে আর কি। তো বেশ দেখেন একেবারে ইঞ্জিনের কন্ডিশন এবং ট্যাঙ্কি সব মোটামুটি ফ্রেশ মনে হচ্ছে, এবং ওগুলো অন টেস্ট, 3000 সামথিং চলছে আর কি। এটা রেট কেমন আসবে? 35-40 না? তো ভেজ দেখেন, তো ভেজ এটা মোটামুটি 138-140 মধ্যে কেনা বেচা হবে। তবে যাই হোক, আপনারা মোটামুটি দরদাম করে সমস্ত বাইক নিতে পারবেন, কোনো সমস্যা নেই। স্ক্রিনে শোরুমের নাম্বার দেওয়া আছে, এটা সাইপল এন্টারপ্রাইজ। এবং আমি শোরুমের নামটা বলি আর কি, এটা সাইপল এন্টারপ্রাইজ। এবং এই শোরুমটার অবস্থান টাঙ্গাইল জেলা পুরাতন বাস স্ট্যান্ডে মঈন সিদ্দিকী টাওয়ার। এবং এই টাওয়ারে প্রচুর পরিমাণে বাইকের শোরুম রয়েছে, আপনারা বেশ কিছু এখানে এসে অনেক বাইকের শোরুম আছে, আপনারা আপনাদের পছন্দ মতো বাইক সংগ্রহ করতে পারবেন। এবং এখানে দেখতেছি অ্যাপাচি, এটা 160cc, এটা অবশ্যই একটু আগের মডেল আর কি, দেখেন এটা অবশ্যই সিঙ্গেল ডিস্ক একটি বাইক, একটু আগের মডেল। এবং এরপরে মোটামুটি ফ্রেশ আছে, কোনো স্ক্র্যাচ আমি দেখতেছি না। এখানে হালকা একটু অবশ্যই দাগ দেখতেছে হালকা, এটা খুব একটু বোঝা যাচ্ছে না। এবং ট্যাঙ্কিটা মোটামুটি ফ্রেশ, এখানে হালকা একটু আছে দেখে মানে রং উঠছে আর কি। তবে কোনো ক্র্যাশ কিংবা কোনো মানে অ্যাক্সিডেন্টের কথা আমি মানে কোনো মেরে দিছিল এরকম কোনো কিছু দেখতেছি না আমরা, মোটামুটি ফ্রেশ আছে। এবং এটা কতগুলো চলেছে ভাই? 18000 না? এটা বেশি চলছে না? এটা কি নাম্বার করা? এটা অন টেস্ট না? আচ্ছা আচ্ছা, 18 মডেল। আচ্ছা, এটা রেট কেমন আসবে?
20 তো বেশ দেখেন এটা রেটটা একটু কম তুলনামূলক যেহেতু একটা আগের মডেল এটা রেট আসবে 110,000 টাকা তো যাই হোক এরপরে আপনারা মোটামুটি দরদাম করে সমস্ত বাইক সংগ্রহ করতেবেন এটা আশা করা যে আপনারা 1 লক্ষের আশেপাশে পেয়ে যাবেন আর কি কিছুটা কম বেশি হয়তো হবে মোটর দরদাম করতে পারেন এবং দেখেন এখানে প্রচুর টিভিএস দেখতেছি আমরা যে বসে জিগসার দেখতেছি দেখি আমরা এই সমস্ত বাইক সম্বন্ধে দেখাবো আর এই যে আরটিআর 160 সিসি 4বি আছে তো আপনাদেরকে বলেছিলাম যে 4বি বাইক দেখাবো আর দেখেন দেখা যে এবিএস আর এটা অবশ্যই ডাবল ডিক্সের একটি বাইক দেখে বুঝতে পারছেন ডিক্সটা দেখুন এবং এটা একদম ফুল এবং ফ্রেশ হ্যাঁ চাকার দাগটা দেখেন ফুল এবং ফ্রেশ একটি বাইক আর কি এবং এটা একদম নিউ চাকা না আর ইঞ্জিন কন্ডিশন দেখেন একটা ফুল ফ্রেশ ইঞ্জিন লাগানো আছে একেবারে কোনো ক্রাস আমি দেখতেছি না এটা কি লেটেস্ট মডেল নাকি আচ্ছা এটা কেমন চলেছে 3000 কিলো চলছে তো ভিউজ দেখেন এই যে অনলি 3000 কিলো চলছে আর কি দেখে বুঝতে পারতেছেন মাত্র 2600 কিলোমিটার চলেছে আর কি দেখে বুঝতে পারতেছেন আর কি খুব কম চলছে এবং এটা অবশ্যই ব্যাংক ড্রাফট করা আছে আপনার নিজের ইচ্ছা মতো দামে মানে নামে করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং ভাই বলছে এটা রেট পড়বে 2 লক্ষ টাকা এবার যেটাই হোক আপনারা মোটামুটি দরদাম করে সমস্ত বাইক সংগ্রহ করতে পারবেন এবং এটা লেটেস্ট মডেলের একটি বাইক এরপর যে আমরা আরও বেশ কিছু বাইক দেখাবো আর বেশ দেখেন আপনি দেখে বুঝতে পারতেছেন এটা এফজেড ভার্সন 3-এর একটি বাইক দেখি আমরা এটা বাইকটা সম্পূর্ণটা দেখাবো এটা অবশ্যই অন টেস্ট একটি বাইক আর এই যে দেখেন বাইকটা দেখায় আপনি দেখি সম্পূর্ণটা এবং ট্যাঙ্কের কন্ডিশন দেখেন কোনো ক্রাস নেই আর কি একেবারে ফুল ফ্রেশ একটি বাইক আর যেখানে যে ইয়ামাহা এফজেড আর কি ভার্সন 3-এর একটি বাইক দেখে বুঝতে পারতেছেন 7000 কিলো চলেছে না তো বেশ দেখেন এটা অবশ্যই অন টেস্ট 7000 কিলো চলেছে ভাই বলছে এটার প্রাইস পড়বে হচ্ছে 2,30,000 তবে যেটাই হোক না কেন প্রাইস বাইরে যেটাই চাক আপনার এসে দরদাম করে সমস্ত বাইক সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নেই স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে আপনার চাইলে অবশ্যই দরদাম করতে পারবেন এবং বাইকটা মোটামুটি ফুল এবং ফ্রেশ আর দেখেন এখানে ভাইদের এখানে প্রচুর পরিমাণে বাইকের কালেকশন রয়েছে এখানে আমি মোটামুটি এরপর পর্বে এক্সপেন্সিভ বাইক সময় দেখালাম আরটিআর এবং জিক্সের বাইক সময় দেখাইছে এবং এখানে আপনারা টিভিএস কিংবা ডিসকভার পালসার মোটামুটি 1 লক্ষের আশেপাশে প্রচুর বাইক আছে এমন হয়তো 70-80 তো বাইক পাবেন এই ধরনের বাইক এখানে অ্যাভেলেবল আছে টিভিএস বাইকগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু চিপ রেটে পড়বে আর স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে সেই সমস্ত নাম্বারে ভাইদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সমস্ত বাইক নিতে পারেন আর আমরা অবশ্যই মেনলি যে দাম ওনারা বলে সেটা আমরা আপনাদেরকে জানাইতেছি কিছুটা কম বেশি ইনশাল্লাহ হবে এবং আমরা আশাবাদী যে বাইক সময় আপনার চিপ রেটে পাবেন অবশ্যই দরদাম করে বাইক সময় নিতে পারবেন আপনারা সরাসরি আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন দেখা যায় যে ব্ল্যাক জিক্সার দেখতেছি আমরা এখানে এবং আরও বেশ কিছু বাইক আছে আর এই দেখেন যে মেসার সাইফুল এন্টারপ্রাইজ আর এই সরণপুরের অবস্থান মইন সিদ্দিকী টাওয়ার এটা পুরাতন বাস স্ট্যান্ড আর কি মসজিদের পাশেই